আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমি ভালো আছি। ফিরে আসলাম আপনাদের মাঝে তিনটা ওয়ালেটের অফারে। ভাই, তিনটা ওয়ালেট অফার এতটাই গুরুত্বপূর্ণ, প্রতিটি অফারে অ্যাট লাস্ট কম হলে আপনাদের 5 থেকে 10 লক্ষের প্রফিট আসবে। তো আজকে তিনটা অফারে ধরুন $15 নাহলে $30 প্রফিট আসবেই। ভাই মিস করবেন না, তিনটা অফার খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরিফাইড অফার, তাই জয়েন করার চেষ্টা করেন। তো অ্যাট ফার্স্ট যে অফারটা অলরেডি কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি সেটা কিন্তু ভাই বিটব্যাক ওয়ালেটের অফার। তো এখান থেকে মূলত দুইটা স্টেপ অবলম্বন করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে, বিটব্যাক ওয়ালেট ডাউনলোড করে কাজ করতে হবে এবং গ্যালাম ডটে কাজ করতে হবে। প্রায় তিনটা টাস্ক আছে, তিনটা টাস্কই আমরা কমপ্লিট করে দেখাবো। এটা থেকে আমাদের অ্যাটলাস কম হলো $5 থেকে $10 প্রফিট আসবে। সেকেন্ড অফারটা হচ্ছে ICW, এটা ICW ওয়ালেটের অফার। এখান থেকে আপনাদের $10 কমসে কম প্রফিট হবে, প্রত্যেকেই জয়েন করার চেষ্টা করবেন। আর অফারটাও কালকে শেয়ার করা মেটাবিক্স ওয়ালেটের অফার, এখান থেকে র্যান্ডমলি ইউজারকে দেওয়া হবে। তো দ্রুত জয়েন করবে, এক একটা টোকেনের প্রাইস কিন্তু ভাই $4 করে উঠানামা করে। BIXB টোকেন দিবে, টোটাল রেওয়ার্ড পড়ে রাখছে ১৫০০ টোকেন। তো বুঝতেই পারতেছেন ভালো একটা অ্যামাউন্ট, তো মিস করবেন না। কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ পোস্ট দেখতে হবে, এটাকে রিকোয়েস্ট করবো। আগে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই আমাদের প্লে লিস্টে আসেন, এখানে আমরা ভিডিও দিয়ে দিছি, ঠিক আছে? ভিডিওটা দেখেন, ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে। এখানে আমরা কীভাবে অ্যাডোবের কাজ করতে হয়, কীভাবে সকল টিপস খাটাতে হয়, সকল কিছু অ্যাডোবের এখানে যাবতীয় বিষয় ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, আজকে ফার্স্ট অফ অল আমরা এই অ্যাডোবটা দিয়ে শুরু করে দিই। ভিডিও ডিসক্রিপশন বক্সে তিনটা অফারের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে এখানে আসবে। নিয়ে আসলে আপনি ফার্স্ট অফ অল ওয়ালেট অফারের জন্য BIXB ওয়ালেটটা ডাউনলোড করতে না থাকে, এখনই দ্রুত ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আপনি সিম্পল ওয়ালেটটা ওপেন করবেন, ওপেন করলে একটা সিম্পল একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো ওয়ালেটটা ওপেন করবেন, তারপর এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন, এখানে রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম দিবেন, একটা ধরুন আপনার হচ্ছে মামুন12 এরকম একটা ছোটো একটা ইউজার নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন বারে ক্লিক করবেন। পিনকোড ছাড়া করতে বলবে, আপনি আপনার মন খুশি মতো পিনকোড ছাড়া করবেন, যেমন 1 2 3 4 5 6 8 এইভাবে করে আপনি পিনকোড দিবেন। পিনকোড কমপ্লিট, আপনার অ্যাকাউন্ট রেডি। এখানে আপনার ইমেলে কোনো কোড টোড যায় না, জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হবে। এখান থেকে আপনি রিসিভ আইকনে ক্লিক করলে আপনি অ্যাড্রেস পাবেন, রিসিভ আইকনে ক্লিক করলে আপনার অ্যাড্রেস রেডি। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আপনারটা আপনি পেয়ে যাবেন। তো আমাদের ওয়ালেট খোলা কমপ্লিট, এখন আমরা অ্যাডোবটা জাস্টলি টাস্ক কমপ্লিট করবো। টাস্ক কমপ্লিট করার জন্য সিম্পল জয়েন হেয়ার লিঙ্কে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনি আপনার ব্রাউজারে সিলেকশন করে অন করবেন। সিম্পল দেখেন অফারটা এইভাবে অনগোয়িং হয়ে যাবে, জাস্ট একটু নিচের দিকে আসবেন। এইখানে আপনি কী করবেন, এরকম আসবে, টুইটার দিয়ে আপনি লগ ইন করবেন, ঠিক আছে? আপনার টুইটারটা জাস্ট সিম্পল এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন আপনার টুইটারটা এখানে কানেক্ট হবে। টুইটারে যদি কানেক্ট না হয় তাহলে আপনি এখানে আপনি নাম দিবেন, ঠিক আছে? তেমন আমি একটা নাম দিলাম, তারপর এখানে আপনার ইমেলটা দিবেন, আপনি কোন ইমেল দিয়ে জয়েন করতেছেন সেই ইমেলটা এখানে আপনি দিয়ে দিবেন। তো দেখেন যে আমি একটা ইমেল দিলাম, জাস্ট আপনি এখন এন্টারে গিভওয়েতে ক্লিক করবেন, ক্লিক করবে দেখেন এই যে আপনার টাস্কগুলো কিন্তু এখানে চলে আসে, টাস্কগুলো সলভ করবেন। যদি আপনার এখানে টাস্কগুলো না আসে সেক্ষেত্রে ভাই কী করবেন, আপনার মোবাইল উপরের থেকে নিবে, এখানে ধরেন এরোপ্লেন মোডটা আছে না, এরোপ্লেন মোড লেখা প্লেনের আকারে, এটা অফ করবেন, 5 সেকেন্ড পর অন করবেন। এভাবে 2-3 বার অন অফ করে তারপর আপনি সিম ডাটা অন হলে আপনি রিফ্রেশ দিবেন, দেখবেন আপনার এখানে টাস্কগুলো চলে আসবে। এই টাস্ক সবগুলো কমপ্লিট করতে হবে, যেমন টেলিগ্রামে জয়েন করা, ডাউনলোড অ্যাপস, যেমন এই যে দেখেন আমি ক্লিক করলাম, ব্যাগে আসলাম, এখানে আপনি লিখে দিবেন আপনার টেলিগ্রাম ইউজার নেম, তো এই দিয়ে দিলাম, তারপর জাস্ট আপনি ফলো চ্যানেলে ক্লিক করবেন, আপনার এখানে আপনার কাজ কমপ্লিট, দেখেন টিকমার্ক চলে আসছে। এভাবে করতে পারে ডাউনলোড অ্যাপস, ডাউনলোড অ্যাপে সিম্পল ক্লিক করার পর গো টু দ্য প্লে স্টোরে ক্লিক করে ব্যাকআপ ক্লিক করে ফিরে আসবেন, অ্যান্ড এখানে আপনি জাস্ট খালি ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন, টিকমার্ক চলে আসে। এভাবে করতে পারে বলছে ওয়ালেট অ্যাড্রেস দিতে, ওয়ালেট অ্যাড্রেস তো আপনার সবাই দিতে পারবেন, ওয়ালেট অ্যাড্রেসটা তো আমরা দেখাই দিচ্ছি, জাস্ট খালি ওয়ালেট থেকে নিয়ে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দেবেন। তো এইভাবে করে আপনি একে একে সকল টাস্কগুলো কমপ্লিট করবেন, এখানে একদম আহামরি কোনো টাস্ক নেই। তারপরে এই টাস্কটা অনেক কমপ্লিট করতে গেলে ফলো করুন, সেটা হচ্ছে অ্যাড এ বিটকয়েনএক্স ওয়ালেট। এখানে সিম্পল আপনাকে কী করতে বলছে, কয়েন মার্কেট ক্যাপে যেতে হবে, ওয়েট লিস্ট অ্যাড করতে হবে। দেখেন আমরা কয়েন মার্কেট ক্যাপে অপশনে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর এইখানে আপনি ফার্স্ট অফ অল আপনার কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। অ্যাকাউন্ট যদি সাইন আপ না থাকে অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন, এখানে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি লগ আউট আছে, মানে লগ ইন আছে, আপনি এখানে লগ ইন করতে পারবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার তাহলে যে এরকম চলে আসবে, এরকম চলে আসলে আপনি এইখানে দেখেন যে স্টার একটা বার আছে, স্টার বারে ক্লিক করলে আপনার ওয়েট লিস্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে এখানে প্লাস সাইকন আমরা আরেকবার ক্লিক করি, দেখেন কিছু গো টু দ্য কয়েন মার্কেট ক্যাপ অ্যাপের কথা বলতেছে, কয়েন মার্কেট ক্যাপ কিন্তু আবার অ্যাপও আছে, ঠিক আছে? হয়তো এখন আমরা অ্যাপ সাজেস্ট করতেছে, বাট এই যে দেখতেছেন স্টার বারটা, এখানে একটা ক্লিক করবেন, এই দেখেন আমাদের ওয়েট লিস্ট অ্যাড হয়ে গেছে। ওয়েট লিস্ট অ্যাড এটাই কাজ ছিল, এখন আমাদের বলতেছে প্রোফাইলে যেতে, আপনি এখানে আপনার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনার প্রোফাইলে যাবেন। এই দেখেন আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেকশনে গেলে আপনি আপনার ইউজার নেম পাবেন, দেখেন এই যে আমার হচ্ছে ইউজার নেম হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ইউজার নেম, আপনারটা আপনি পাবেন। এইভাবে ইউজার নেমটা কপি করবেন, এটা আপনাকে কী করতে হবে, দিতে হবে, ঠিক আছে? এটা কীভাবে দিবেন দেখেন, এখানে আপনি ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পরে যে এখানে বলছে ইউজার নেম দিতে, আপনি অ্যাড্রেসটা সাথে বসায় দিবেন, অ্যাড্রেস সাথে বসাইতে এখানে ইউজার নেম দিবেন, এই যে এইভাবে অ্যাড্রেস বসায় দিলাম,
তারপরে এখানে ইউজার নেমটা পেস্ট করলাম। দেখেন এইভাবে বসে দিয়ে জাস্ট ক্লিক কনফার্ম করবেন আপনার টাস্ক কমপ্লিট। তো এইভাবে টাস্ক কমপ্লিট, তারপরে আপনার ভিজিট করতে বলছে এখানে, এখানে ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনি টাস্ক কমপ্লিট করবেন, শেষ আপনার কাজ কমপ্লিট। তো এই অফারটা থেকে মিস করুন না, এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট হবে। তো দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। চলে গেল ফার্স্ট ওয়ালেট অফার, এখন চলে আসে আমরা সেকেন্ড ওয়ালেট অফার। সেকেন্ড ওয়ালেট অফারটা অনেক খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা মিস করা যাবে না, এটার থেকেও ভালো একটা প্রফিট আসবে। এই টোকেনটা অলরেডি লিস্টেড আছে আর এটা অলরেডি অন্য অন্য এক্সচেঞ্জও লিস্টেড হচ্ছে। তো এই অফারটা জয়েন করতে হলে আপনাকে যে যে টাস্কগুলো করতে হবে সবগুলোই আমি দেখাই দিছি পিকচার আকারে। ফার্স্ট অফ অল কী করতে হবে, জয়েন করতে হবে ডিসকর্ড। আপনি ডিসকর্ডটা জয়েন করার পরের স্টেপটা আমি আপনাদেরকে দেখাই। জয়েন ডিসকর্ডে জয়েন করার পর আপনি দেখবেন এই যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশন ক্লিক করার পর আপনি ভেরিফাই ক্লিক করবেন। তারপরে স্টেপ থ্রিতে আপনাকে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করবেন। আমি পিকচারও দেখাচ্ছি যেমন ইউর ক্যাপচার ভেরিফাইড, ঠিক আছে। তারপর আপনি যে নোট ফোনের এই অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেস দিতে বলবে। তো অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন, অ্যাড্রেস দিবেন হচ্ছে যে ওয়ালেট থেকে। ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, এখানে সিম্পল ক্লিক করলে আপনি ওয়ালেট ক্রিয়েট করার অপশন পাবেন। তো আপনি জাস্ট আপনার ব্রাউজার সিলেকশন করে ওয়ালেটটা খুলে নেবেন। তো এইখানে ওয়ালেট খোলার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনি এখানে কী করবেন, যেহেতু আমরা ওয়ালেট খুলবো তার জন্য এখানে ক্রিয়েট আইকন আছে, সিম্পল একটা ক্রিয়েট আইকনে ক্লিক করার পর আপনি এখানে পাসওয়ার্ড সেট আপ করে কন ক্রিয়েট অ্যাড্রেস ক্লিক করবেন। সিম্পল দেখেন এইখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এইখানে দিবেন, তারপর ক্রিয়েট অ্যাড্রেসে ক্লিক করলাম। অ্যাড্রেস ক্লিক করার পর আমার কিন্তু এখন বলছে ব্যাক আপ করতে ফাইল, আপনি প্রাইভেট কিটা নিয়ে নেবেন সংগ্রহ করে। জাস্ট ব্যাক আপে ক্লিক করবেন, আপনাকে একটা পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিছিলেন ওটা দিবেন, কনফার্ম দিবেন। এখানে যে আপনাকে প্রাইভেট কি দিয়েছে এটা কপি করে মোস্টলি কোথাও নোট করে রাখবেন, যাতে এটা হারিয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেটও ব্যাক আপ আর করতে পারবেন না, ঠিক আছে। তো এই যে এটা এই করে নেবেন, করার পর আপনি আপনার অ্যাসেসটে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এই যে এটা, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, ঠিক আছে। যখন টোকেন রিসিভ হবে তখন আপনি এখানে পেয়ে যাবেন, আপনার ব্যালেন্সে আপনার টোকেন শো করবে, ঠিক আছে। এই যে ERC20 এগুলোর ভিতরে আপনার পেমেন্ট মানে শো করবে ব্যালেন্স। তো এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি ডিসকর্ডে সাবমিট করবেন। ডিসকর্ডে টাস্ক তো আমরা দেখাই দিছি, ডিসকর্ডে কোথায় সাবমিট করতে হবে আমরা এই যে স্টেপ সেভেনে দেখাই দিচ্ছি। সেভেনে আপনাকে এখানে যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেস সাবমিট করবেন। তো এইট গেল দুটা স্টেপ। এরপর আমরা এখন আমরা কী করতে হবে, ফর্ম সাবমিট করতে হবে। এই ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, এই ফর্ম ফিল আপ না করলে আপনি পেমেন্ট পাবেন না। তো জাস্ট আপনি ব্রাউজারটা অন করে ফর্মটা সাবমিট করবেন, একদম সিম্পল ফর্ম সাবমিট করা, কোনো আহামরি কিছু নেই। নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখানে আপনার ডিসকর্ডের ইউজার নেম দিবেন, ICW অ্যাড্রেস দিবেন, যেটা আমরা যে অ্যাড্রেস আমরা যেটা দেখাইলাম ওয়ালেটের থেকে অ্যাড্রেস, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটাই আমাদের অ্যাড্রেস, ICW অ্যাড্রেসটা দিবেন। তারপরে এইখানে আপনাকে বলছে টুইটারের প্রোফাইল লিঙ্ক, অর্থাৎ টুইটারটা ফলো করে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন অ্যান্সারে। এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, এখানে ডিসকর্ডের রেফার ডিসকর্ড, মানে আমি আপনাদেরকে যেহেতু অফারটা শেয়ার করছি তো আপনারা জাস্ট খালি এখানে ক্লিক করে আমার ডিসকর্ডের ইউজার নেমটা নেবেন, নেওয়ার পর এখানে দিয়ে দেবেন। তো অনেকে ডিসকর্ডের ইউজার নেম বের করতে পারে না, ডিসকর্ডের ইউজার নেমটা যেটা এখানে বসাতে বলতেছে আমি দেখাই দিচ্ছি। তো এখানে যে ডিসকর্ডের ইউজার নেমটা বসাতে বলছে সেটা কীভাবে নেয়, আপনি জাস্ট খালি ডিসকর্ড অ্যাপসে যান। ডিসকর্ড অ্যাপ ওপেন করার পর আপনি সিম্পল ডিসকর্ড অ্যাপের প্রোফাইলে গেলে, এই যে দেখেন এখানে আমাদের ডিসকর্ডের প্রোফাইল, ডিসকর্ড প্রোফাইলে ক্লিক করলে এই যে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, জাস্ট ক্লিক করবেন দেখবেন কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি হয়ে গেছে, জাস্ট এইটাই আপনাকে সাবমিট করতে বলছে। তো এটা দিয়ে জাস্ট খালি ফর্মটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে, ফর্মটা দ্রুত ফিল আপ করে দেবেন। তো দুটো ওয়ালেটের অফার কিন্তু বোঝানো হয়ে গেল। অ্যাটলাস আমাদের তিন নম্বর অফার, এটাই হচ্ছে আমাদের ভিডিওর আজকে শেষ হওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট অফার, এটাই আমি আপনাদেরকে একটু দিয়ে দেখালাম। এখানে আমি সবই দেখাই দিচ্ছি আমাদের চ্যানেলে যারা কাজ করে। অ্যাকচুয়ালি ভাই আমি সত্যি কথা বলতে অনেস্টলি আপনারা অন্য অন্য চ্যানেলে যাবেন, আমি যেভাবে শেয়ার করি যেভাবে পিকচার আকারে বুঝাই এটা অন্য অন্য চ্যানেলে পাবেন না ভাই, কারণ আমিও কষ্ট করে কাজ শিখছি। আমার কথা হচ্ছে আমাদের কমিটির কোনো মেম্বাররা তাতে এত কষ্ট না পায়, আমি তার জন্য সবসময় চেষ্টা করি একদম হাতে ধরিয়ে কাজ শেখানোর জন্য, পিকচার আকারে পর্যন্ত দেখাই দিই, ভয়েস পর্যন্ত দিয়ে দিই। তো যাই হোক, অফারটা জয়েন করবেন কীভাবে দেখেন, অফারটা জয়েন করার জন্য আপনি, এটা হচ্ছে বিটব্যাক ওয়ালেটের অফার। এই অফার জয়েন করার জন্য আপনি কী করতে হবে, ফার্স্ট অফ অল বিটব্যাক ওয়ালেটটা আপনি ডাউনলোড করে নেন, জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, দুটো অপশন দেখতে পাবেন, গুগল অপশন রয়েছে, জাস্ট খালি গুগল অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। মোবাইলে যে জিমেলগুলো আছে আপনি যে কোনো একটা জিমেল সিলেকশন করে অ্যাকাউন্ট করে নেবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার জিমেলে যে নামটা দেওয়া সেই নাম থাকবে, আপনি চাইলে অন্য নামও ইউজ করতে পারেন। তারপরে যে ট্যাব ডিটেলসে ক্লিক করবেন, এখানে আপনার জিমেলটা শো করবে, তারপরে এই স্টেপে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাকে বলবে কোড দিতে, আপনার জিমেলে কোড যাবে, সেই কোডটা এনে বসিয়ে দিবেন। তো আমি অটো ফিল আপে ক্লিক করছি, দেখি বসে কি না অটোভাবে। তো জিমেল বক্সে চলে আসছে, জিমেল আসার পর এখানে আপনি ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে কিন্তু কোড আসছে, এই যে ব্ল্যাক ওটিপি, ব্ল্যাক বিটব্যাক থেকে কোটি ওটিপি আসছে 5945। দেখি দিয়ে 5945 দেওয়ার পর আমাদের পরের স্টেপ, এটা ভুল দিছি, কোড আসছে একটা দিছিলাম আর একটা। তো যাই হোক, এখানে আমার কোডটা হচ্ছে 5067 অ্যান্ড কমপ্লিট। এখানে আপনাকে হচ্ছে ডেট অফ বার্থ দিতে, এটা ঝামেলা হয়, আপনি যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাকে এখন বলবে আপনার
আট ডিজিটের কোড দিতে আপনি আট ডিজিটের কোড নিজের মতো করে সেট আপ করবেন। তো আমি আমার মতো সেট আপ করলাম, তারপরে আপনি আপনার মতো করে করেন। তো আমি আমার মতো করলাম, তারপরে এখানে দুটো একই রকম দিলাম, তারপরে এইখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন আপনাকে বলছে আবার দিতে আপনার এটা দিয়ে লগ ইন করতে। ডাবল কোডটা আবার দিছি, কোডটা দেওয়ার পর আপনি আট ডিজিটের কোড দেওয়ার পর এখানে লগ ইন হয়ে গেছে আমার ওয়ালেটের তৈরি, ঠিক আছে। এখানে কোনো কাজ নেই, আমার ছিল খালি ওয়ালেট খোলা, যে ইমেলটা দিয়ে খুলছি ওই ইমেলটা আমার কাজে লাগবে, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে আমি ওয়ালেটটা আনইনস্টল করে দিই, এটা আমাদের কোনো কাজে লাগবে না, তো আমরা আনইনস্টল করে দিলাম। জাস্ট আমাদের ওয়ালেট খোলাটা দরকার ছিল, ওটা আমরা খুলে নিছি। এত নেট স্লো। দেন আমাদের এখন ওয়ালেট ডাউনলোড কমপ্লিট, এখন আমাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে। ওয়ালেট কানেক্টটা কীভাবে করবো, আপনি যে ট্রাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করতে চাচ্ছেন ওই ট্রাস্ট ওয়ালেটটা রেডি রাখবেন, অথবা আপনি মেটামাক্সের বেশি নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করতে পারেন, যেটা আমরা এনএফটির প্রজেক্টে কাজ করার সময় ইউজ করি, যে কোনো একটাতে কানেক্ট করবেন। ধরুন আমি ট্রাস্ট ওয়ালেটে আমার এই ওয়ালেটটা ধারা কানেক্ট করবো, আমি ট্রাস্ট ওয়ালেটটা রেডি রাখলাম, যে আমি এই ওয়ালেট দ্বারা আমি এয়ারড্রপে কাজ করি কানেক্টেড অফারগুলোতে, ওটা আমি রেডি রাখছি। তারপর এখানে সিম্পল আমি কানেক্ট বেশি অপশনে সিম্পল ক্লিক করার পর আপনি আপনার ব্রাউজারটা সিলেকশন করে নেবেন কোনটা দিয়ে কানেক্ট করবেন। তো আপনি উইনডেক্সটা দিয়ে আমি লগ ইন করছি, সিম্পল এখানে আপনি কানেক্ট অপশন পাবেন, ঠিক আছে। কানেক্ট অপশন সিম্পল এটা ক্লিক করবেন, কানেক্ট অপশন সিম্পল এটা ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে একটা দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনি যে কানেক্ট অপশন, অলরেডি কানেক্ট অপশন সিম্পল এটা ক্লিক করলে আপনি এখানে ডিরেক্টলি টাস্ক ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করে নেবেন একদম ইজিভাবে। এখানে ক্লিক করার পর আপনার টাস্ক ওয়ালেটটা শো করতেছে, টাস্ক ওয়ালেটটা সিলেকশন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। পাসওয়ার্ড লগ ইন করার পর কিন্তু আমার এখানে কানেক্ট অপশন আসছে, আপনি এখান থেকে বেসি সেন্ড সিলেক্ট করে নেবেন। বেসি সেন্ড সিলেক্ট করার পর আপনি সিম্পল কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু একটু লোড নিবে, আবার টাস্ক ওয়ালেটটাতে যাবেন, যার পর দেখবেন এখানে সাইনিং অপশন আছে, সাইনিং অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি সিম্পল এখানে দেখবেন আপনার এখন এটা কানেক্টেড লেখা হবে, ওয়ালেট কানেক্টেড মানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এরকম একটু ওয়েট করতে হবে আপনাকে, একটু লোড নিচ্ছে। পেজটা লোড নেওয়ার পর দেখেন আমাদের এখন আরেকটা প্রসেসে নিয়ে আসলো, এইখানে আপনার প্রোফাইলটা আপনি চেক করে নেবেন। অনেক সময় আপনার ওয়ালেট কানেক্ট থাকলে আপনার প্রোফাইল অটোমেটিকলি খোলা হয়, যেমন আমার আগে থেকে ওয়ালেট খোলা আছে, তো আপনি একটা ওয়ালেট খুলে নেবেন, আমার কিন্তু ওয়ালেট খোলা আছে, আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওয়ালেট খুলতে বলবে। তো আমার আগে থেকে খোলা আছে, আর এটা হচ্ছে আপনার ইউজার নেম, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা আপনাকে দিতে হবে। কোথায় দিতে হবে এটা আমি আপনাদের দেখাই দিতেছি, এই ইউজার নেমটা আমরা কপি করে নিই, এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি, এটা লগ ইন থাকুক এই অবস্থায়। এখন আমরা এয়ারড্রপে আসি, এখন আমাদের কিন্তু দুইটা কাজ কমপ্লিট, আমাদের এখন হচ্ছে গেলাম ডটের টাস্ক কমপ্লিট করতে হবে। এটা গেলাম ডটের টাস্ক কমপ্লিট করার জন্য আমরা গেলাম ডট ওপেন করবো। গেলাম ডটের দুইটা টাস্কই আছে দেখানোর মতো, একটা হচ্ছে ওই যে কালাই ইউজার নেম দিতে হয় কীভাবে ওটা আমি দেখাই দিছি, আরেকটা হচ্ছে ওয়ালেটের ইমেল, যে আপনি ওয়ালেট খুলছেন সেই ওয়ালেটের ইমেলটা সাবমিট করে। এই দুটো টাস্কই কঠিন আর সব টাস্কগুলো পানির মতো ক্লিয়ার। তো আমি এখন সব টাস্কগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। জাস্ট এখন এখানে ক্লিক করলাম, ক্রমে ক্লিক করলাম, প্রথমটা একটা আসলে ভিজিটেড টাস্ক, এখানে ক্লিক করবেন, ব্যাগে ক্লিক করবেন, কন্টিনিউ বারে ক্লিক করবেন, টাস্ক কমপ্লিট। তারপর হচ্ছে ডিজিটেড টাস্ক ফলো করা, এগুলো সব করে নেবেন, যেমন আমি এখানে করে নিচ্ছি যে এগুলো আমার সব আগে থেকে করা আছে। টেলিগ্রামের টাস্ক, টেলিগ্রামে জয়েন করে তারপর টেলিগ্রামের টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তারপরে যে এখানে আছে ডিসকর্ডের টাস্ক, ডিসকর্ডটা মোস্টলি কানেক্ট না করলে কিন্তু কাজ কমপ্লিট হবে না, ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। ক্লিক ওদের গ্রুপ আসবে কালা নেটওয়ার্ক, তো এখানে দেখেন আমার 100টা সার্ভার লিমিট হয়ে গেছে, তার জন্য আমি যে কোনো একটা ডিভাইসে ক্লিক করে আমি এগুলো রিমুভ করে দিতে হবে, নাহলে আপনি অন্য আরেকটাতে ক্লিক করে জয়েন করতে পারবেন না। যেমন লিভ সার্ভার, লিভ সার্ভার ক্লিক করলাম, আমার যে ডিসকর্ডের এই প্রোগটা সবারই হয়, মানে 100 সার্ভার জয়েন করার পর আর জয়েন করতে পারবেন না, তো আপনি ওগুলো লিভ নিয়ে নেবেন যেগুলোতে জয়েন করছেন। তারপর এখানে দেখেন এখন আমি জয়েন করতে পারতেছি, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পর এই যে এখন আমার কিন্তু হয়ে গেছে। এখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন, এখানে একটা জাস্ট ক্লিক করে দিয়ে আপনি কন্টিনিউ বারে ক্লিক করে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি হয়ে যাবে, এখন আপনি কন্টিনিউ বারে ক্লিক করবেন, আপনার টাস্ক কমপ্লিট, ডিসকর্ডের টাস্ক কমপ্লিট। এইভাবে করে এই সফটওয়্যার টাস্কগুলো কমপ্লিট করবেন। এখন হচ্ছে ইম্পর্টেন্ট টাস্ক, এই দুটা টাস্কই অনেকে কমপ্লিট করতে পারে না, আর হচ্ছে তিনটা, মানে এই তিনটা টাস্কই খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল দিলে আপনি পেমেন্ট পাবেন না। একটা হচ্ছে কালা ইউজার নেম, কালা ইউজার নেম কোনটা আমি যে আপনাদের ভিডিও শুরুতেই দেখাইছি, কালা ইউজার নেমটা কাম হয়ে গেছে, মানে আমার যে লিঙ্কটা আমি শেয়ার করছি এই লিঙ্কটা এখন এখানে কাজ হচ্ছে না, নাকি কাজ হয় মাঝে মধ্যে হয় না। এখানে আপনি প্রোফাইলে আসবেন, আপনি যে ওয়ালেট কানেক্ট করছেন তো সব কিছু তো কমপ্লিট, এই যেটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা আমি আমারটা আমি যে কপি করে সাবমিট করতেছি, এই যে ইউজার নেমটা ক্লিক করলাম, এখানে যেভাবে বলবে ওইভাবে আমরা দিব। এখানে কিন্তু কোনো ইউজার নেমের অ্যাড্রেসের কথা বলে নাই, তার জন্য আমরা অ্যাড্রেস ইউজ করবো না, অ্যাড্রেস ইউজ করলেও চলবে না করলেও চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে বিটব্যাক ইমেল, আপনি বিটব্যাক যে ওয়ালেটে অ্যাকাউন্ট করছেন, আমরা ওয়ালেট খুলে খোলা দেখাইছি, ওই ওয়ালেটের ইমেল, ঠিক আছে, তো চেক করবে আপনি ওয়ালেট খুলছেন কি না। তারপরে হচ্ছে BIXB20 ওয়ালেট অ্যাড্রেস, এটা আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে দেবেন, সব থেকে আপনার বেসি অ্যাড্রেস, মানে BIXB20 বেসি অ্যাড্রেস সবই তো একই কথা, আপনার বেসি অ্যাড্রেসটা দিয়ে দেবেন ট্রাস্ট ওয়ালেট থেকে।
তারপর আপনার কাজ কমপ্লিট। এখানে আপনার রেফারেল লিঙ্ক পাবেন, চাইলে ফ্রেন্ড মাঝে ইউজ করে রেফার করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটা ওয়ালেটের অফার ভাই, তিনটা অফার আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তিনটা অফার কেউ মিস দিয়েন না, তিনটা অফার আজকে কিন্তু সেরা তিনটা ওয়ালেটের অফার, এখান থেকে ভালো প্রফিট দিবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন, অ্যাক্টিভ অফারগুলোতে জয়েন করুন, ঠিক আছে, আর অবশ্যই সকল অ্যাডগুলোতে জয়েন করার চেষ্টা করবেন। ধন্যবাদ।